সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সদস্যরা। শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনী ইশতেহার করাই সরকারের প্রধান লক্ষ্য। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর একথা বলেন তিনি। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গত সন্ধ্যায় বঙ্গভবনে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রিসভার 36 সদস্য, তাদের 25 জন পূর্ণ মন্ত্রী, প্রতিমন্ত্রী 11 জন। মন্ত্রিসভায় প্রথমবারের মতো জায়গা পেলেন 14 জন। পাঁচ মাসের বেশি হাসপাতালে চিকিৎসা নিয়ে গত সন্ধ্যায় গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার পার্টি অফিসে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে পশ্চিমাদের মনোভাব অর্থনীতিতে প্রভাব ফেলা নিয়ে সংশয়। পোশাক খাতের সক্ষমতায় নেতিবাচক সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে ব্যবসায়ী ও বিশ্লেষকদের অভিমত। ইয়েমেনে হুতি বাহিনীর সম্ভাব্য অবস্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর জেরে ইসরায়েলের সমর্থকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে হুতি। জাতীয় সংসদ নির্বাচনের বিরতির পর আজ থেকে আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের খেলা। এদিন 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়ান কাপ মাঠে গড়াচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ও আসরের স্বাগতিক দেশ কাতার লড়বে লেবাননের বিপক্ষে।